প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা সামাজিক পরিবেশের উন্নয়ন সম্পর্কে জানব। এই যে সামাজিক পরিবেশের উন্নয়ন, এটি রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে। তো আমরা দেখি এই অধ্যায়ে কী কী রয়েছে। পরিবারকে সাহায্য করা, বাড়িতে সাহায্য করা, বিদ্যালয়ে সাহায্য করা, এই যে এই কাজগুলো করার মাধ্যমে আমরা কি সামাজিক পরিবেশের উন্নয়ন ঘটাতে পারবো। তাহলে চলো আমরা এখন পরিবারকে কিভাবে সাহায্য করতে পারি বা পরিবারকে সাহায্য করার যে বিষয়টা রয়েছে সেটিতে চলে আসি। আমরা সবাই কি, আমরা সবাই পরিবারে বাস করি। পরিবারে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, কত রকমের লোক আমরা একসঙ্গে বাস করি, সবাই মিলেমিশে বাস করি। এই যে আমাদের পরিবার, এই পরিবারে কি আমরা যদি একে অপরকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো কি অনেক সহজ ও সুন্দর হয়ে যায়। আমরা এখানে চারটি ছবি দেখতে পাচ্ছি, চলো আমরা দেখি কি কি আছে এই ছবিগুলোতে। প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পারিবারিক পরিবেশের ছবি। দ্বিতীয়টিতে দেখতে পাচ্ছি একটি মেয়ে কি বালতিতে করে পানি নিয়ে যাচ্ছে, মানে কাউকে কাজে সাহায্য করছে। এখানে আমরা দেখতেছি দুই ভাই বোন কি একসঙ্গে মিলেমিশে কাজ করছে। এখানেও কি তারা মিলেমিশে কাজ করছে, যে যার যার জিনিসপত্র গুছিয়ে রাখছে। আমরা কি, আমরা নিজেরা নিজেদের কাজ সবসময় করব। পরিবারকে সাহায্য করা, আমরা পরিবারে বাস করি, পরিবারে মা বাবা ভাই বোন থাকেন, কোনো কোনো পরিবারে দাদা দাদি, চাচা চাচি বা অন্যান্য আত্মীয় স্বজন থাকেন। পরিবারে আমরা সকলে একে অপরকে ভালোবাসি, স্নেহ ও শ্রদ্ধা করি। পরিবারে নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। আমাদের বই খাতা কলম এবং ব্যাগ নিজেরা গুছিয়ে রাখব, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখব, আমাদের ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখব, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। এই যে আমাদের পরিবারের ছোট ছোট কাজগুলো আমরা যদি নিজেরাই করি, তাহলে কি সব কিছু সাজানো গোছানো এবং কি সুন্দর থাকবে। তাহলে কি আমরা প্রত্যেকে কি করব, এখন থেকে নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করব। তাহলে অন্য দিক থেকে কি হবে, পরিবারের অন্য সদস্যরা যারা রয়েছেন তাদের ওপর বেশি চাপ পড়বে না, কারণ আমরা যার যার কাজ যদি সবাই একটু একটু করে করি, তাহলে সবার কাজটা কি একটু একটু হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। আর একজন দুজনকেই যদি পরিবারের সমস্তটা কাজ করতে হয়, তখন কি তার উপর কি বোঝা হয়ে যাচ্ছে। এজন্য আমরা কি করব, এখন থেকে নিজেরা নিজেদের সব কাজ করে ফেলব। চলো এখন আমরা এই যে আমাদের যে পরিবার রয়েছে, পরিবারে কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি, এটি আমরা একজন আরেকজনের সাথে মিলে কি করব, আলোচনা করব। তাহলে আমাদের কাজগুলো খুবই সুন্দর হয়ে যাবে। আর পরিবারে তো আমাদের অনেকেরই অনেক রকমের দায়িত্ব রয়েছে। আমরা এখন এটাও ঠিক করে নিব যে আমাদের পরিবারের কার কি দায়িত্ব রয়েছে। তো তাহলে আমরা কি এটি ঠিক করে কি ঝটপট লিখে ফেলি। যেমন আমার যদি ছোট ভাই বোন থাকে, কি তাকে দেখাশোনা করা আমার দায়িত্ব রয়েছে। তারপর সে যদি দুষ্টুমি করতেছে, আমি তাকে বুঝিয়ে বলতেছি কি এটাও আমার দায়িত্ব। তারপর সে খেতে চাচ্ছে না, তাকে একটু সুন্দর করে বুঝিয়ে বললাম। কিংবা আমার ছোট ভাই বা বোন যদি আছে, তার জিনিসপত্র যদি গুছিয়ে রাখি, কি এটাও তার প্রতি আমার দায়িত্ব। আর কি নিজেদের যে ছোট ছোট কাজগুলো সেটা করাও আমাদের দায়িত্ব। চলো এখন আমরা পরিবারে প্রতিদিনের কাজে যে আরেকজনকে যে সাহায্য করব, এটা কিভাবে করব, একটু আগে তো আমরা সেটা কয়েকজন মিলে আলোচনা করতে চাইলাম, তারপর কি আমাদের কি কি দায়িত্ব সেটাও লিখতে চাইলাম, তো লিখে ফেলেছি। এখন আমরা কি করব, এই যে আরেকজনকে যেভাবে আমরা সাহায্য করতে পারি, কারণ সবার পরিবার তো একরকম নয়, আমার পরিবারে একরকম, আরেকজনের পরিবারে আরেক রকম, এজন্য আমরা কি করব, এখন আমরা সুন্দর করে সেটা লিখে ফেলবো, আমরা আরেকজনকে কিভাবে সাহায্য করতে পারি। যেমন আমি বাসায় প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে আমার নিজের খাবারটা আমি নিজে তৈরি করতে পারি, এরকম এক একজনের পরিবারে এক একটা কাজ আছে। কেউ ঘুম থেকে উঠে কি একটু হালকা নাস্তা করে নিয়ে কি নিজের পড়ালেখাটা নিজে সুন্দর করে করতে পারি, আবার কি আমি আমার বইপত্রগুলো গুছিয়ে রাখলাম, কিন্তু আমার ছোট যে ভাই আছে সে তার সব বইপত্র ঠিক করে গুছাতে পারে না, তাকে একটু সাহায্য করলাম। এই যে কাজগুলো,
এগুলো আমরা যে যেভাবে পারি সেটা আমরা ঝটপট লিখে ফেলবো। তারপর আমরা আরও একটা মজার কাজ করি, সেটা হচ্ছে আমরা এই যে যেটা লিখলাম সেই জিনিসটা আমি তো নিজেই যে লিখলাম যে আমি একজনকে সাহায্য করব, এখন সেটা কেমন হয়েছে, সেটা ঠিক হবে কি না, এর জন্য কী করব, বাড়িতে আমি এরকম যে কাজটা করব সেটি কি আর একজনের সঙ্গে আলোচনা করব, এভাবে আর একজনের সাথে, এভাবে আমি পরিবারের সদস্যদের সঙ্গে সেই বিষয়টি সুন্দর করে আলোচনা করব। তাহলে কি তোমরা ঝটপট করে ফেলো যে কাজটি লিখেছো, যে আর একজনকে যেটি সাহায্য করবে সেটি ঠিক হচ্ছে কি না, বা ওভাবে করাটা ঠিক আছে কি না, বা আর একটু অন্যভাবে করলে ভালো হয় কি না, কি এই বিষয়টি আমরা পরিবারের অন্য সদস্যের সঙ্গে ঝটপট আলোচনা করে ফেলি। তাহলে কি কাজটা তাদের জন্যও সুবিধা হবে, আমাদের জন্যও সুবিধা হবে। এখন আমরা এই যে পরিবার সম্পর্কে জানলাম, বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে আমরা পরিবারকে সাহায্য করতে পারি, পরিবারের কাজগুলো সহজ হলে কি সমাজের এই যে উন্নয়ন ক্ষেত্র সেই দিকেও কি আমরা অগ্রসর হতে পারবো, এখন এই যে বিষয়গুলো জানলাম, এখন আমরা চলো একটি প্রশ্নের উত্তর আমরা বলি এবং কি সাথে সাথে টিক চিহ্ন দিয়ে দেই। যেমন আমরা সবাই পরিবারে কি করব, ক পরস্পরের কাজে সাহায্য করব, খ নিজের ইচ্ছা মতো কাজ করব, গ আনন্দে ঘুরে বেড়াবো, ঘ সকলে যার যার মতো থাকবো। তাহলে সঠিক উত্তর কোনটি হবে বলো তো? হ্যাঁ, পরস্পরের কাজে সাহায্য করব। তাহলে আমরা কি এভাবেই কাজটি সুন্দর করে করতে পারি। এখন আমরা আর একটি মজার জিনিসে চলে যাই, এই যে এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং নিচে কিছু বাক্য দেখতে পাচ্ছি যেখানে শূন্য স্থান রয়েছে। আমরা এইখান থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে এই শূন্য স্থানটি সুন্দর করে পূরণ করব। তাহলে চলো আমরা শুরু করি। কাজে সাহায্য, পরিবারে সাজিয়ে জিনিসপত্র। এক, আমরা ড্যাশ বাস করি, আমরা কোথায় বাস করি বলো তো? অবশ্যই পরিবারে। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি, আমরা পরিবারে বাস করি। দুই, পরিবারের নানা ধরনের কাজে আমরা ড্যাশ করতে পারি, কি করতে পারি বলো তো? নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, পরিবারের নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। তিন, নিজের পোশাক সুন্দর করে ড্যাশ রাখবো, নিজের পোশাক সুন্দর করে কি রাখবো, সাজিয়ে রাখবো। তাহলে বাক্যটি আরেকবার পড়ে ফেলি, নিজের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখবো। চার, আমরা ছোট ভাই বোনদের ড্যাশ গুছিয়ে রাখবো, কি ছোট ভাই বোনদের কি গুছিয়ে রাখবো, জিনিসপত্র, কারণ তারা তো ছোট, তারা নিজেরা সবটা করতে পারে না, এই জন্য আমরা কি করব, তাদের জিনিসপত্র গুছিয়ে রাখবো। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, আমরা ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখবো। পাঁচ, মা বাবার বিভিন্ন ড্যাশ সাহায্য করব, কি মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। তাহলে এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এই পাঠটা শিখলাম যে পরিবারকে সাহায্য করা, আমরা কি শুধু এই পাঠের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবো? না, আমরা এটি পরিবারে কি প্রতিদিন আমরা এটি চর্চা করে যাব। আর এই পাঠটি যে পড়লাম বাসায় সবার সাথে সুন্দর করে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার চলে আসবো মজার একটি পড়া নিয়ে। আজ আমরা এখানেই শেষ করছি।